সাবুদানা দিয়ে একটা ডেজার্ট বানাবো সাবুদানা সেমাই দিয়ে খুবই মজাদার হয় এই ডেজার্ট তো এর জন্য এক কাপ সাবুদানা নিলাম এটা হালকা হাতে ধুতে হয় নাহলে ভেঙে যায় তো দেড় থেকে দু ঘন্টার মতো এটা আমি ভিজিয়ে রাখব যে কাপে সাবুদানা মেপে নিছি ওই কাপে ওই কাপ দিয়েই মেপে জল দিয়ে ভিজাতে হয় তো এটা আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম দু ঘন্টা পর আমি সব এখন বয়েল করে নিচ্ছি এটা দেখে মনে হয় যে খুব বেশি একদম পুরো গলে গেছে কিন্তু গলে যায়নি এতে ঠান্ডা জল দিলে এটা ঠিক হয়ে যাবে তো এটা আমার বয়েল করা হয়ে গেছে এখন আমি জেলি পাউডার বানিয়ে নিচ্ছি জেলি পাউডার রেসিপিটা দেখাবো নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে তো জেলি পাউডার বয়েল হয়ে গেছে সেট করতে দিয়েছি আমি ফ্রিজে রাখা আছে এখন দুধ বয়েল করে নিচ্ছি এখানে হাফ লিটার দুধ নিয়েছি এই দুধ পুরো লাগবে না আমার এই দুধটা ঘন করার দরকার নেই শুধু বয়েল করলেই নামিয়ে দেব তো এদিকে একটা হাড়ি বসিয়ে দিয়েছি অ্যালমোনিয়াম হাড়ি এতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প ড্রাই ফ্রুটস নিয়েছি ড্রাই ফ্রুটস আমরা বেশি খাই না যার জন্য একদমই কয়েকটা মাত্র নিয়েছি কিশমিশগুলো নিয়েছি এটা আমি একটু ভেজে উঠিয়ে নিচ্ছি কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি এটা ভাজতে একদমই টাইম লাগে না কয়েকটা বাদাম নিয়েছি বাদামগুলো আমি ভেজে নিচ্ছি তো আর বাদাম একসঙ্গে ভাজলে কিশমিশগুলো কালো হয়ে যায় কারণ ওটা খুবই সময় অল্প টাইমের মধ্যে ভাজা হয়ে যায় তো যারা সাবুদানা আর সেমাই ডেজার্ট বানিয়ে খাওনি তারা এইভাবে একবার ট্রাই করতে পারো খুবই ভালো লাগে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজাদার ডেজার্ট এটা তো ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি হাফ কাপ সেমাই নিয়েছি হাফ কাপের ও কম তো বাকি ঘি ছিল ওর মধ্যে এই সেমাইটা ভাজা হয়ে যাচ্ছে সেমাই ভাজতে ঘি লাগে না বেশি আমি ছোট চামিচের এক চামিচ ঘি নিয়েছি এটা দিয়ে সব কিছু ভাজা হয়ে গেল তো সেমাইটা যখন ভাজবে তখন দেখবে সেমাইটা যেন কালো না হয় কালো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না তো যেই দুধ আমি বয়েল করে রেখেছিলাম দুধটা আমি সেমাইতে ঢেলে দিলাম সেমাইটা এমনভাবে ভাজতে হবে যেন দুধের ভেতর থেকে সেমাইটা বোঝা যায় যে এটা সেমাই আবার না ভাজলেও এটা দুধের সঙ্গে মিশে যায় বোঝাই যায় না কি আছে এটা ওই জন্য আর এটা ভালো লাগে খেতে ঘিয়ে ভেজে নিলে এখানে এক চিমটি নুন দিয়ে দিলাম তে দুধের মধ্যে এখন শেদ্ধ হবে এলাচের পাউডার হাফ টিপ স্পুন এলাচের পাউডার অ্যাড করে দিলাম এটার ফ্লেভার অনেক ভাল লাগে যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো এলাচের পাউডার এখানে হাফ কাপের বেশি আছে চিনি চিনি অ্যাড করে দিলাম চিনিটা পরে দিতে হয় যখন সেমাইটা সেদ্ধ হয়ে যাবে তখন দিতে হয় চেমাই চিনি নাহলে চিনি দিলে সেমাই সেদ্ধ হবে না এটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে নিচেরে এখন এটা একটু ঘন বানিয়ে নিচ্ছি একটু ঘন করেই এটাকে নামাবো এর মধ্যে আর কিছুই দেবো না এখন এই ডেজার্টটা বানাতে বেশিক্ষণ লাগে না বেশি উপকরণ লাগে না যা আমাদের ঘরে আছে এই দিয়েই হয়ে যায় আর বেশি সময়ও লাগে না যখন ইচ্ছা করবে তখনই এটা হয়ে যাবে ঝটপট তৈরি হয়ে যায় তো হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নিব এইদিকে আমি একটা বল নিয়ে নিলাম বোলের মধ্যে সাবুদানা যেটা বয়েল করলাম ওটা ট্রান্সফার করে দিচ্ছি বয়েল দুধ দুধ দিয়ে মিক্সড করে নিব তো এটার মধ্যে আলাদা করে আর চিনি দেব না কারণ ওই সেমাইতে আমি বেশি চিনি দিয়েছি দুধের সঙ্গে ভালো করে মিক্সড করে দিতে হবে তো দুধটাকে মিশিয়ে দিয়েছি আমি এখন এই জেলি করেছিলাম এটা আমি কিউব করে কেটে রেখেছি এটা মিশিয়ে দিচ্ছি আর জেলি রেসিপিটা দেইনি এটা তো কম বেশি সবাই জানো কি করে জেলি বানাতে হয় তো এই জেলিটা আমি পিঙ্ক কালার বানিয়েছি এটা রেড কালার থাকে স্ট্রবেরি ফ্লেভার আছে এটা আমি পিঙ্ক কালার কী করে করলাম ওটা বলছি আমি এখানে এক চামিচ কর্নফ্লার দিয়েছিলাম ওই জন্য এটা একটু লাইট হয়েছে কালারটা আর কালারটা আমি পিঙ্ক চেয়েছিলাম তো তোমরা যদি যখন জেলি বানাও তো রেড কালারটাকে কি করে পিঙ্ক কালার করতে হয় তোমরা তখন এক চামিচ জেলি পাউডার আর এক চামিচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবে পিঙ্ক কালার এসে যাবে তো এর মধ্যে আমি চার চামিচ সেমাই তিন চামিচ সেমাই অ্যাড করেছি দিয়ে আমি মিশিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস খুব হিসাব করে দিতে হচ্ছে কারণ আমরা ড্রাই ফ্রুটস ডেজার্টে খেতে বেশি পছন্দ করি না এই যতটা দেওয়া হয়েছে এটাও বেছে বেছে বার করে দেওয়া হবে শুধু দেখাবার জন্য আমি অ্যাড করলাম তো এখানে আরও এক চামচ সময় অ্যাড করে দিচ্ছি মোটামুটি চার চামচ সেমাই অ্যাড করেছি এই তো ভালো মতো করে চামিচ দিয়ে মিশিয়ে দিলাম এই তো হয়ে গেল সাবুদানা আর সিমাইয়ের ডেজার্ট ঝটপট তৈরি হয়ে যায় একদমই টাইম লাগে না খাটনির কোনো ব্যাপারই নেই এখানে যখন ইচ্ছে পাঁচ থেকে দশ মিনিটেই লাগে এর বেশি লাগে না দুধটা বয়েল করতে যতটুকু টাইম লাগে তাছাড়া অন্য কাজে একদমই টাইম লাগে না তো আগে আমি অল্প এক চামিচের মতো ড্রাই ফ্রুটস মিক্সড করে দিয়েছিলাম আর উপর দিয়ে আমি কয়েকটা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি চাইলে তোমরা এই ড্রাই ফ্রুটসের পরিমাণটা বাড়াতে পারো ওই যে আমি বললাম আমরা ডেজার্টের ড্রাই ফ্রুটস খাই না এটাও বেছে বেছে বার করে দেব এটাও আমরা দাঁতে লাগলে ভালো লাগে না যার জন্য খুব হিসাব করে দিতে হচ্ছে শুধু দেখাবার জন্য আমি এটা একটু দিলাম তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে কমেন্টস করতে ভুলবে না কেমন লেগেছে জানাবে আর এটা বাচ্চারা খুব পছন্দ করে তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে তাদের জন্য অবশ্যই বানাবে আজকের মতো